আমার প্রিয় পরিবারকে জানাই সুন্দর একটা মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা। সবাই আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে অবাক হয়ে গেছো না যে একই রে বাবা, এই মেয়েটা ড্রেনের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছে? এখান থেকে তো গলারও জায়গা নেই, সত্যি কথা বিশ্বাস করা ভীষণই কষ্ট হচ্ছে। বলেছিলাম যে মাকে, মা টবগুলো ছাদের উপরে তুলে রাখি, মা বলছে ছাদে রাখলে কী করে জল দেবো, সব কটা গাছ মরে যাবে, তাহলে এখানে ওখানে রেখে দাও। তাহলে কোথায় রাখবো, এক ফোঁটাও তো জায়গা নেই ঘরে, মানে নড়ার জায়গা নেই, তো অবস্থা খারাপ। তোমাদের আমি পরে দেখাবো যে ঘর বাড়ির কী অবস্থা। তো মা বলছে ড্রেনের মধ্যে কটা রাখো, বাবার ঘরে কটা রাখো, আর তারপরে দেখছি কোথায় রাখা যায়। তারপরে এই ড্রেনের মধ্যে এগুলো রাখতে রাখতে দাদা চলে এসছে, এসে বলছে না না ছাদে তুলে দাও, আমি গিয়ে জল দিয়ে আসবো, ছাদের ড্রাম রয়েছে ওখান থেকে গিয়ে জল দেওয়ার ব্যবস্থা করে দেবো। তো এগুলো তারপরে আর বের করিনি, পরে আর ইচ্ছা করছিল না আবার বের করি, তাহলে এই কটা গাছ এখানেই থাক, জলও পাবে এরা আর ভালো থাকবে। এই 5-6টা মতো ফুল গাছ এখানে রাখলাম, আর মানে এত খারাপ লাগছে আমার, এখানে পা দিতে কিছু করার নেই, তবুও এখানে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করেছি। ড্রেনের মধ্যে দিয়ে কিছুই ফেলা হয় না, আমাদের ওই টুকটাক সবজি টবজি এসব ধোয়া হয়, আর আমাদের দরকারি জিনিসপত্র যেগুলো ওগুলো। তো পরে আবার জামার কাপড় চেঞ্জও করতে হবে, আমাকে স্নান করে নিয়েছিলাম সকাল সকাল, তো দেখতে থাকো। আর এখানে দাদা এসছে, দাদা সে বললো যে তাহলে বাকি যে টবগুলো আছে সেগুলো দাও, তুলে একেবারে ছাদের উপর রেখে দিই। আর এইগুলো বড়ো টব, যেগুলো আমাদের ফল গাছ, যেমন ধরো আম গাছ, পেয়ারা গাছ, তারপরে আরও কিছু ফুলের টব রয়েছে, আরও যা যা রয়েছে যেগুলো লাগিয়েছিলাম তোর মতো সবই জানো। কাঁঠাল গাছ আছে, বেদানা গাছ আছে, বেদানা গাছে ছোটো ছোটো বেদানা এসছে, একদম ছোটো গাছ, তাও ছোটো ছোটো বেদানা এসছে, তোমাদের পরে এক সময় দেখাবো যদি ছাদের ওপর ভালো থাকে আর বেঁচে থাকে। তো দেখো হয়ে গেছে প্রায় তোলা, আর অল্প কটা রয়েছে। এই জায়গাটা পুরো ফাঁকা করতে হবে, যেহেতু আজকে এই জায়গাটার কাজটা শুরু হবে। তো কালকে যে কাকা এসেছিলো উনি আর মানে আসেনি, উনি ছিল লেবার, আর আজকে যিনি আসবে মানে এসছে উনি হচ্ছে মিস্ত্রি কাকা। তো বাবা আর মিস্ত্রি কাকা দুজনে মিলে কাজটা করবে আজকে। আর মেয়েদেরকে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকাল উজ্জ্বলকে জিজ্ঞাসা করলাম কী খাবে, সে ঘুম থেকে উঠেছি 5টার সময়, আমি উঠেছি, ও উঠেছে, ওকে স্নানদান করিয়ে ঘরে দিয়ে এসেছি, আর এখন আমি এখন রুটি তরকারি করবো। তো বললো যে কণিকা রুটি করো না, পরোটা করো। আর আমাদেরও খেতে ইচ্ছা করছিলো পরোটা, অনেক দিন বাড়িতে পরোটা হয় না, রুটিই হয় বেশিরভাগ জানোই তো। তো আজকে ওই জন্য পরোটা করবো, আর যে মিস্ত্রি কাকা আছে উনিও খেতে পারবে, বাবা রয়েছে, আরও বাড়িতে সবাই রয়েছে, তো সবার জন্য একেবারে করবো, আর সবাই মিলেই খাবো। তো বাচ্চাগুলোর জন্য একেবারে করে নেবো পরোটা, ওদের জন্য আর এক্সট্রা করে ভাত করবো না। আর এ দেখো আলুর তরকারি বসিয়েছি, আজকে কিছু ফোড়ন দিইনি, রসুন দিলাম আর টমেটো দিয়েছি দেখলেই তো, আর আলু দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে জল দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিলাম। তো ওটা হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। আর এখানে এবার করব আমি পরোটা, তো আটা দিয়েই করব, ময়দা ছিল না বাড়িতে জানো তো, তো আটা দিয়ে পরোটাগুলো বানিয়ে নেব। সবাইকে খাবার দিয়ে দিয়েছি, আর সব শেষে আমরা খাচ্ছি এখানে, এটা হচ্ছে আমার আর উজ্জ্বলের খাবার।
তো এবার খেয়ে নেব, খেয়ে তারপরে রান্নাঘরে বাসন রয়েছে সেগুলো গিয়ে মাজবো। তো রান্নাঘরে চলে এসেছি আর অনেকগুলো বাসন রয়েছে, অধিকাংশ বাসনই মানে রাত্রেবেলা এখন মেজে রাখি। আর কালকে থেকে তো এই জায়গাটার কী অবস্থা হবে জানি না, রান্নাঘর তো আর রান্নাঘর থাকবে না আমার। তো যাই হোক, আজকে তো মাজি, তারপরে কালকেরটা কালকে দেখবো, মানে কালকে যা হবে সেটা কালকে দেখা যাবে, আজকেরটা তো সামলে নি, তাই না? তো এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, এবার বাসনগুলো ধুয়ে নেব। আর আয়ুষ্মিতা আজকে পরোটা খেয়ে নিয়েছে, জানি না আজকে কী মানে ভালো কার মুখ দেখে উঠেছিলাম যে আজকে পরোটা খেয়েছে। পরোটা রুটি এইগুলো কিছুতেই খেতে চায় না, লুচি হলেও তাও একটু খায়, কিন্তু পরোটা তো জানি না খায় না কখনো, পরোটা বানিতে মানে সেরকম বানানোও হয় না, রুটি তো খায় না, একদমই ছোবে না। তো আজকে দেখলাম তরকারি দিয়ে একটা পরোটা খেয়ে নিয়েছে, তো কোয়েলও খেয়েছে, সবাইকে দিয়ে দিয়েছি, ওরাও খেয়েছে একেবারে, আর আমরাও খেয়ে নিলাম। আরও দু তিনটে মতো পরোটা রয়েছে, সেগুলো ভাবলাম থাক এখন আর পারছি না, ওগুলো আর খাওয়ারও লোক নেই, তো একটু বেশি বানিয়েছিলাম, মানে বুঝতে পারিনি বেশি হয়ে গেছে, গোনাগুনতিতে হয়তো ভুল হয়ে গেছে, নয়তো কেউ কম খেয়েছে, এরকম একটা ব্যাপার হবে যে মানে কেউ কম খায় তাকে হয়তো বেশি দিয়ে ফেলা হয়েছিল, সে আবার রেখে দিয়েছে, এরকম হবে। তো যাই হোক, আর এখানে এবার আমি চা বসিয়ে দিয়েছি, তো কাকাদের এখানে চা দেবো, একেবারে চা করে আমি রেখে দেবো যাতে সারাদিন গরম থাকে, আর একবার করলেই বিকেল পর্যন্ত মানে রাত পর্যন্ত আমার গরম থাকবে ফ্লাক্সের মধ্যে রেখে দিলে। তো ওই জন্য এখানে চাটা তৈরি করে নিচ্ছি, সকাল সকাল যতটা পারছি কাজ এগিয়ে নিচ্ছি যাতে ওদিকের একটুখানি কাজে হাত দিতে পারি। আর চা নিয়ে নিয়েছি, একটা বাবার, একটা হচ্ছে ওই মিস্ত্রি কাকার, একটা দাদার, আর মা বললো যে আমাকে একটু দিও আমি খাবো, তো ওদেরকে এবার দিয়ে আসবো চাটা। আর দিয়ে এবার আমি একটুখানি কাজে হাত লাগাবো যেহেতু অনেকটা সময় আছে এখন। আর এখন কটা বাজে, ওই 9:30 কি, হ্যাঁ 10:30 মতো বাজে, 9:30-10:15 মতো বাজে, যেহেতু অনেকটা সকালে উঠছি তো কাজবাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর এদিকে একটু হাতে হাতে কাজ করছি। আর লেবার আজকে আসেনি, মানে খোঁজ নিয়েছিল, তো কালকে যিনি এসেছিলো ভেবেছিলো উনি আসবে, কিন্তু উনি আর আজকে আসেনি, আর আমরা হাতে পাতে করে দেবো হয়ে যেত, তো উনি আসেনি, আর বলে উনি যে আসবে না, তো কী আর করা যাবে। আর দুজন মিস্ত্রির সাথে কিন্তু দুজন মোটামুটি লেবার লাগে, তো ওই জন্য হাতে হাতে দাদা করে দিচ্ছে, দাদা তো করছেই, হাতে হাতে না, দাদা তো সবসময় করে জানো, তো দাদা এখানে মশলা মাখিয়ে দিচ্ছে, মশলা মাখিয়ে মাখিয়ে ওদেরকে দিচ্ছে, আর আমি এখানে ইটগুলো পরিষ্কার করছি, আর মাও মাঝে মাঝে এসে করছে, মা যতটা পারছে করে দিচ্ছে, জল টল এনে দেওয়া, তারপরে একটু মাঝে মাঝে সে ইটগুলো ঘষে দিচ্ছে, আর আমি যে ওদেরকে বকা দিচ্ছি, এখানে প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে। আর এখানে এই ইটগুলো দিয়ে আমাদের এখানে একটা মানে দেয়ালের মতো করা ছিল, তোমরা তো অনেকেই বলেছিলে কণিকা এটা সরিয়ে দাও সরিয়ে দাও, তো ওই যে আজকে ফাইনালি সরে গেল, এই দিনটার অপেক্ষায় ছিলাম আমরা, আর তোমরাও ছিলে এই দিনটার অপেক্ষায় যে কবে এখান থেকে ইটগুলো সরবে, তো আজকে ফাইনালি সরলো, আর এদের যেখানে যাওয়ার জায়গা সেখানেই যাচ্ছে। আর আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে দুটো রুম করার কথা, তোমরা সবাই কমেন্ট করেছিলে যে কণিকা দুটো রুমই করো, কেননা বাড়িঘর তো একবারই বানানো হয়, তুমি তো এত কষ্ট করে করছো তো বারবার তো তুমি হাত দেবে না, একবারই ভালো করে করে নাও। তো সত্যি একবারই আমি ভালো করেই করব, যতটা পারবো চেষ্টা করব ভালো করে করার। আর তারপরে সবার সাথে আলোচনা করলাম যে তাহলে দুটো ঘরই করি, তো অবশেষে তোমাদের কথা মতোই ফাইনাল হলো। এই যে বললাম যে তোমাদের কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে, যেহেতু কিছু জানি না, প্রথমবার বুঝতে পারছি না, আর ডিসিশানটা আমাদের ওপর যে আমরা যেভাবে বলবো সেভাবেই হবে, তো ওই জন্য তোমাদের কাছে আমাকে একটু জিজ্ঞাসা করতে হচ্ছে। তো তোমরা বলেছো দুটো ঘর করো সুবিধা হবে, তো সেভাবে দুটো ঘরই করা হবে আমাদের ওপরে, আর একটা বাথরুম থাকবে, দুটো বাথরুম করা সম্ভব নয়, একটা বাথরুম থাকবে আর একটা কিচেন থাকবে, আর নিচে যে কিচেনটা আছে ওটা আমাদের থাকবে না, ওটা পরবর্তীকালে ড্রয়িং রুম হয়ে যাবে, মানে কেউ আসলে বসবে টসবে এরকম একটা ব্যাপার। আর আর এক না, ওখান থেকে সিঁড়ি উঠবে, ওখানে ড্রয়িং রুম মানে হবে না, আর এই পাশে হবে যেখানে আমাদের আজকের গাঁথনিটা হচ্ছে, এই জায়গাটায় এমনি জাস্ট কেউ আসলে বসবে টসবে, মানে এই জায়গাটা একটা খোলামেলা জায়গা হবে, একটা জানলা বসবে, একটা নয় দুটো জানলা। আর দেখো বাড়ির কী অবস্থা দেখেছো, পুরো বাড়িতে ইট আদলা পুরো একদম ভর্তি, আর এই যে বাবার ঘরেও কিছুটা গাছ রাখা হয়েছে, এই গাছগুলো কালকে সরিয়ে দেবো।
তো ওখানে কিছুটা কাজ করলাম, ইটগুলো কিছুটা পরিষ্কার করলাম, আবার একটু পরে করব, মাও এবার কিছুটা করে দিচ্ছে। আর এখানে এবার আমি আমের শরবত করব। তো প্রচণ্ড যেহেতু গরম পড়েছে, আর যতই হোক একটা মানুষ কাজ করবে সারাদিন, তাদের তো কষ্ট হয়, তো একটুখানি তাদের দেখাশোনা করা আমাদের উচিত কর্তব্য। যতই কাজ করুক, যতই তুমি টাকা পয়সা দাও না কেন, তাও এগুলো করতেই হয়। তো এবার এখানে আম এনেছিল মা সকাল সকাল। মাকে বলেছিলাম মা কালকে আম নয় তো লেবু নিয়ে এসো, তো লেবু পাইনি, আম নিয়ে এসছে ওই জন্য মা। আর এখানে আমি এবার চিনি দিয়ে দিলাম, আমটা সেদ্ধ করে নিয়েছিলাম, এবার মধ্যে বিট নুন দিয়ে ভালো করে মিক্স করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, ঠান্ডা হবে, তারপরে সবাইকে খেতে দেবো ঘণ্টাখানিক পর। আর এবার আমি এদিকে রান্না বান্নাটা শুরু করব। মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়েও গেছে, ট্যাংরা মাছ রান্না করব আজকে। ভেবেছিলাম ডিম রান্না করব, উজ্জ্বল বলছিল অনেকদিন ধরে ডিম খাবে, তো আজকে আর মা বললো আজকে আর খাস না, মিস্ত্রি কাকু খাবে, তো আজকে প্রথম দিন ডিম, আজকে তাহলে মাছ রয়েছে ঘরে, মাছটা কেটে দিই, গঙ্গার ট্যাংরা মাছ, তো ওটাই আজকে রান্না করব কণিকা। আর মা বলেছিল একটু সজন ডাটা দিয়ে রান্না করতে, তো এই মাছ ডাটা দিয়ে রান্না করলে পাতলা ঝোল করলে ভালো লাগে না, একটু মাখামাখা করলে ভালো লাগে, তো চেষ্টা করছি যতটা করার। আর এখানে রসুন পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা বাটা দিয়ে দিলাম, টমেটো দিয়েছি, জিরে ফোড়ন দিলাম, আর এখানে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো, আর মাছটা ফুটে উঠলে তারপরে মাছের ঝোলটা ফুটে উঠলে তারপরে কিন্তু মানে মাছটা দিয়ে নামিয়ে নেবো, বেশিক্ষণ রাখবো না, ছোটো ছোটো মাছ। আর আমাদের বাড়িতে এই মাছ খেতে ভালোবাসে সবাই, কিন্তু আবার উজ্জ্বল একটু খেতে ভালোবাসে না, কারণ হচ্ছে মাছের মাথাটা বড়, তো বলে যে এই মাছের মাথা তো মোটা, মাথা মোটা মাছ আবার কী খাবো, এর তো গায়ে মাংসই নেই। সত্যিই তাই, এই মাছ নিলে কী হয় বলো তো, মানে মাথাটা এতটাই বড়, তো ওর মাথাটাই খেতে হয়, ওর মানে শরীরে মাছের অংশটা খুবই কম থাকে, ওই জন্য ও খেতে চায় না। আর আমরা মোটামুটি পছন্দ করি, কিন্তু অত বেশি না, মাঝে মাঝে একদিন দুদিন হয়, তাও খাওয়া যায়, কিন্তু প্রতিদিন খাওয়া যায় না। আর এখানে বসিয়েছি আমের চাটনি, না এখানে পেস্তার খাবার বসিয়েছি, তো এবার মাছটা হয়ে গেলে এই কড়াইতে একেবারে আমের চাটনিটা বসিয়ে দেবো, দুটো কড়াই আর করবো না, কেননা এত কড়াই নোংরা করতে পারছি না, যত নোংরা করবো তত তো মাজতে হবে, তো ওই জন্য একটা কড়াইতেই করে নেবো। এদিকে মাছ করছি আর ওদিকে গিয়ে একটু একটু করে কাজ করছি। যেমনভাবে বসি তেমনভাবেই বসেছিলাম, এবার বারবার না টুরিস্ট হয়ে ঘুরে ঘুরে দেখছিলাম, আমার পিঠে সিদ্ধারায় ব্যথা করছিল, ওই জন্য কনিকাকে বললাম কনিকা আমাকে হুইল চেয়ারে করে বাইরে দেবে, বলছ গরম গিয়ে বসতে পারবো না। হ্যাঁ প্রচন্ড গরম বাইরে। আমি বললাম তাহলে পাটাই ঘুরিয়ে দাও, আমি সাপোর্ট দিয়ে বসে থাকবো। বলো কেমন লাগছে বলো, পূজা ভালো লাগছে, আজকে গাঁথনি হচ্ছে অনেকটা হয়ে গেছে। আমের ঝোল বসিয়ে দিয়েছি, তো আমের ঝোলটা হয়ে গেছে, এর মধ্যে চিনি দিয়ে একটুখানি ফুটলে নামিয়ে নেব। তো হড়বড়িয়ে রান্নাবান্না সব করে নিলাম, আর এখানে এবার লেবারের কাজে আমি লেগে পড়লাম, দাদা ওদিকে মশলা মাখিয়ে দিচ্ছে, আর এদিকে মানে তাড়াতাড়ি করে ফুরিয়েও যাচ্ছে মশলা, ওই জন্য দাদা বারবার করে যাচ্ছে মশলা মাখাচ্ছে, আর এদিকে ইটও ফুরিয়ে যাচ্ছে, মানে দুজন মানুষ, দুজন মিস্ত্রি যখন একটা ওয়াল গাঁথে তখন ইটগুলো দেখবে তাড়াতাড়ি ফুরিয়ে যায়, তো আমি ওই জন্য ইটের যোগান দিচ্ছি, এখানে ইট এনে দিচ্ছি, আর ইটগুলো জলের মধ্যে ভেজাতে হচ্ছে, কেননা এই প্রচণ্ড রোদে ইটগুলো পুরো একদম খাখা করছে, তো সকালবেলা জল দিয়ে ভেজানো হয়েছিল, কিন্তু তাও বললো যে আর একটু ভালো করে ভেজালে ইটগুলো ভালো করে সেট হবে, পুরো ভেজা ভেজা থাকবে, তো আমি এদিকে ইটগুলো একবার আনছি আর একবার এখানে গামলায় করে জল নিয়ে এসেছি, তো জলের মধ্যে ভিজিয়ে ইটগুলো আবার ওনাদেরকে দিচ্ছি, যাতে ওনারা ঠিকঠাকভাবে মানে দিতে পারে ওনাদের মতো করে। তো এটা বাবাই বললো যে কনিকা জল নিয়ে আসো, জল নিয়ে এসে ইটগুলো ভিজিয়ে ভিজিয়ে দাও, তো সেটাই করছি, একবার জলের মধ্যে ভেজাচ্ছি আর একবার কিছুটা ইট যখন জোগাড় হয়ে যাচ্ছে অনেকটা,
তখন আবার এসে মানে ভিজিয়ে দিচ্ছি আর একবার আনছি, এই করছি। আর এখানে দেখো জানলা আনা হয়েছে, এই জানলাটা এই সামনেটায় বসবে, আর ওই পাশের যে জানলাটা রাস্তার সাইডে ওই জানলাটা এখনও পর্যন্ত কেনা হয়নি, মানে ওটার মাপটা নিয়ে রেখেছে, তো ওই মাপে জানলা কিনতে হবে, তো ওটা পরে বসাবে, এখন গেঁথে নিচ্ছে, জায়গাটা ফাঁকা রাখছে। আর ওনারা এখন একটু রেস্ট নিতে গেছে, তো ভাবলাম সেই ফাঁকে আমি ইটগুলো এনে যতটা পারি গুছিয়ে রেখে দিই, তাহলে আমি এদিকে একটুখানি তাহলে বসতে পারবো বা অন্য কোনো কাজগুলো করতে পারবো। তো ওনারা এখন খেতে গেছে, মানে দুপুরের খাবারটা তো দিয়ে দিয়েছে, মাকে বললাম মা তুমি একটু দিয়ে দাও, আমার গায়েটায় তো পুরো নোংরা, তো মা ওনাদেরকে খেতে দিয়ে দিয়েছে, এখন ওনারা খাচ্ছে, খেয়ে একটু রেস্ট করবে, ভর দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে রোদ, বুঝতেই পারছো। তো ওই যে বাবা এসেছিলো আবার একটুখানি কিছু হয়তো বলতে, আর এখানে দেখো যতক্ষণ ওনারা খাচ্ছে ততক্ষণ ভাবলাম এই কাজগুলো করে নিই, এবার জানলাটা বসবে। তো জানলা বসার আগে এখানে আর একটু কাজ রয়েছে, তো এই যে ইট রয়েছে অনেকগুলো, এই ইটগুলোর বালি আর সিমেন্ট ছাড়াতে হবে গা থেকে, তো ছেনি আর হাতুড়ি নিয়ে বসে পড়েছি। আগের দিন বেশ অনেকগুলো ছাড়িয়ে দিয়েছিলাম বাবার সাথে বসে বসে, তো অভ্যাস হয়ে গেছে, মানে প্র্যাকটিস হয়ে গেছে, তো আজকে আরও অনেকটা ইজি হয়ে গেছে আমার। তো ওই জন্য ইট বালি সিমেন্টগুলো, মানে সিমেন্ট ইটের গা থেকে সিমেন্ট আর বালিগুলো ছাড়িয়ে নিচ্ছি, মানে এটা ছাড়ানো হলে তারপরে আরও কিছুটা কাজ রয়েছে, আরও কিছুক্ষণ ওনারা কাজ করবে বিকেল পর্যন্ত। তো এটা পুরো জানলাটা সেট করবে, তারপরে আরও গাঁথনিটা করবে, করার পর তারপরে কাজ ছাড়বে। তো কতটা কি হয়েছে তোমাদের আমি পরে দেখাবো একদম শেষে পুরোটা, আর এখন আমি যাব গিয়ে একটুখানি বসবো, ভিডিওর একটুখানি কাজ রয়েছে সেটা রেডি করব, তারপরে স্নান দান করবো একেবারে সন্ধ্যাবেলা, এখন নয় 5টা বেজে যাবে স্নান করতে করতে, আজকে প্রায় ওনারা কাজ ছাড়বে তখন 4:30 বাজবে, তো তারপরে গিয়ে স্নান করবো, জামাকাপড় কাচার রয়েছে, তো দেখতে থাকো, তোমাদের সাথে আবার একটু পরে এসে কথা হচ্ছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, এইমাত্র স্নান করে আসলাম, তো দেখতে তো পেলে সারাদিন কী কী করেছি, আর সামনে থেকে এসে তোমাদের সাথে একটুও কথা হয়নি বাবা, এখনই পড়েছিলাম। তো দেখো এখানে এই গ্রিলটা রাখা রয়েছে, আর কতটা কাজ হয়েছে সেটা একটু তোমাদের দেখাই। ওই যে ওই জায়গাটা একটা বড় জানলা বসবে, এটা ওই যে মাঠের সাইডটা, দাঁড়াও স্ক্রিনটা একটু লক করে নিই, এটা মাঠ নয় ঠিক ওই রাস্তার দিকটা, মাঠ তো দেখা যাবে না এখান থেকে, কারণ আর একটা বাড়ি হচ্ছে ওই পাশে। তো বড় একটা জানলা রাখা রয়েছে, ওখানে ছোট জানলা বসাচ্ছিল, তারপরে মা আবার বললো যে বড় জানলা বসা তাহলে দেখতে ভালো লাগবে, আর সত্যি কথাই ছোট জানলাটা মনে হচ্ছিল কি যে একটা পায়রার খোপের মতো লাগিয়ে রেখেছে, ওটা দিয়ে না হাওয়া বাতাস আসবে, না একটু দেখতে পারবো, না সময় অসময়ে খুলতে তো পারবো, দেখতে আর না পারি, পারি আর না পারি, তো ওই জন্য বড় জানলা বসাতে হবে, ওই জানলাটা কিনতে হবে কারণ ওই জানলাটা নেই। আর এইখানে জানলা বসানো হয়ে গেছে, ভাল লাগছে না, ভীষণ ভাল লাগছে। তো কালকে আবার হবে, কালকে এই সাইডের কাজটা হবে, এই সাইডের যে সিঁড়ি টিড়ি ওগুলো, তো তোমরা কালকে যে কী হবে সেটা কালকের ব্লগে দেখতে পারবে। আর কালকে এই সাইডের কাজ হবে, ওই জন্য রান্নাঘরটা অন্য কোথাও যাবে, তো সেগুলো তো সব দেখতেই পাবে, এখন বলছি না, এক এক করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগগুলো। আর এখন রান্নাবান্না করবো, এখন একটু পরে, এই সবে স্নান করলাম, স্নান করে সারাদিন পরে স্নান করলাম, জামাকাপড় কেচেছি, এখনও মেলতে পারিনি, ওগুলো মেলবো, রাতে শুকিয়ে যাবে কারণ মেলা জায়গাটা জায়গা এখন বন্ধ হয়ে গেছে। আর এই দেখো মা এই বসে বসে মোচা ছাড়িয়ে কেটে রেখেছে, তো রাত্রেবেলা মোচা রান্না করে রাখবো, কালকে রান্নার কোনো অপশানই নেই, রান্না করতেই পারবো না, এখানে গ্যাসটা সব কোনোরকমভাবে এখান থেকে ওখান থেকে সরিয়ে টরিয়ে দেখি কোথায় কি করা যায়, সেগুলো কালকে চিন্তাভাবনা করার যাবে। আর কালকে আবার আয়ুষ্মিতার এক্সাম আছে, কালকে থেকে এক্সাম ওর স্টার্ট, তো কালকে তো একদমই রান্নাবান্না হবে না, আর এখানে কাজগুলো হবে, ধুলো বালি পুরো একদম একাকার। তো মাকে বললাম আমাকে ডিম এনে দাও, ডিম করি আর তার সাথে মোচা করে রাখবো রাতে, তো কী আর করা যাবে, যত কষ্ট হোক করে রাখতে হবে, গুছিয়ে গেছি, তাহলে কী বলতো কালকে ফ্রি, এদিকে একটু কাজ করতে পারবো হাতে হাতে, আর মেয়েকে স্কুল দিতে পারবো, ওকে আনতে পারবো, সুবিধা হবে, রান্নার ঝামেলাটা না থাকলে খুব সুবিধা হয়।
তো রাতেই রান্না করবো এবেলায়, আর এখন একটুখানি বসবো, আর কোনো এখন কাজ নেই, এখন এই 6টা মতো বাজে, 6টা ওই 5-10 মতো হবে। তো তোমাদের কিরকম লাগছে দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো ভীষণ ভালো লাগছে, মনের মধ্যে একটা আলাদা রকম ফুর্তি, আলাদা রকমের খুশি। কিন্তু আর একটা কষ্ট যেটা হচ্ছে সেটা আমাদের এই ফলন্ত গাছটা কাটা হবে, কোনো অপশান নেই, কিছু করার নেই, কাটতেই হবে। 3টে কাঁঠাল হয়েছে জানো না, এতদিন হয়নি, ওর উপর কোনো মায়া দেওয়া ছিল না, কিন্তু এবছর যে 3টে কাঁঠাল আমাদেরকে এমনভাবে দেখা দিল, তো ওকে যখন কাটবে তখন যে কেমন ভেতর থেকে কষ্টটা হবে মানে বলে বোঝাতে পারছি না। কিছু করার নেই, এমন জায়গায় হয়েছে, আবার পরবর্তীকালে ওই পাশে আবার লাগানোর ইচ্ছে আছে একটা কাঁঠাল গাছ, আরও তো অনেক গাছ লাগাবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে, নতুন লাগিয়ে টাটা।